চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, ছাত্রী হেনস্থার ঘটনায় আটককৃতদের বিষয়ে বিস্তারিত জানান। জয়া, আপনি যেমনটা বলছিলেন, গতকাল রাতে আসলে রাত একটার পরে থেকে র‍্যাব সেভেন একটি দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রী হেনস্থার ঘটনায় তারা অভিযানে নামে। এর আগে আসলে আমরা জানিয়েছিলাম যে সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তদেরকে শনাক্ত করা হয়েছে, কারা কারা এই ঘটনার সাথে জড়িত ছিল তার ভিত্তিতে আসলে র‍্যাব এই অভিযানে নামে। র‍্যাব একটু আগে আমি র‍্যাবের যে অভিযান পরিচালনাকারী যে প্রধান, ওনার সাথে আমি টেলিফোনে কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন প্রধান যে আসামি আজিম হোসেন, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র, তাকে রাউজানের একটি বন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকায় তার আজিমের দেওয়া তথ্য মতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকায় যে কটেজ আছে সেখানে অভিযান চালিয়ে বাকি তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, একজনের নাম হচ্ছে হৃদয়, সে ইংরেজি বিভাগের ছাত্র, আর একজনের নাম বাবু, আর একজনের নাম শাউন। এবং র‍্যাব কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে ভিডিও, যে মোবাইলের মাধ্যমে ওই ছাত্রীকে হেনস্থার পরে তার ভিডিও করা হয়, সে ভিডিওটাও জব্দ করা হয়েছে, পাশাপাশি তাদের মোটর সাইকেল গুলি জব্দ করা হয়েছে। এবং তিনি জানিয়েছেন আসলে এই বিষয়ে আরো দুজন তারা জড়িত আছে বলে তারা খবর পেয়েছে এবং তাদেরকেও ধরার অভিযান চলছে, তাদের ধরা তারা অব্যাহত রেখেছেন। এদিকে 11টায় আসলে এই বিষয়ে বিস্তারিত জানাতে র‍্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে, এরপরে আসলে আমরা বিস্তারিত জানতে পারবো। আপনি একটু আগে যেমনটা বলছেন, গত 17 জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের পাশে এক ছাত্রী রাতে তার হলে ফেরার সময় আসলে এই অভিযুক্তরা তাকে ধরে তার শ্লীলতাহানি ত্যাগ করে এবং তার এই ভিডিওটা তারা করে। এই বিষয়ে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে এবং তারা বেশ কয়েকদিন থেকে বিক্ষোভ করছিল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে আশ্বাস দিয়েছিলেন 4 দিনের ভিতরে তারা এই ঘটনা একটা সুরাহা করবে বলে তারা আশ্বাস দিয়েছিলেন। জয়া।